চিকেন দিয়ে আজকে বাবা করবো। বাবা হ্যাঁ, দেখো মাছটা কি বলো বাবা। চিকেন পকোড়া খাবা? হ্যাঁ খাবো, এটা আমার প্রিয় প্রিয় খাবার। হ্যাঁ ঠিক আছে, আপনাদের শর্টে দেখাবো কি করে কম খরচায় চিকেন পকোড়া করা যায়। চলেন রেডি করি। বাবা তুমি এটা কেউ করে তোমার হাত খড়ি যাবে। হ্যাঁ বলে হাত খড়ি যাবে। আমার হাত খড়ি যাবে? আমার কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে বাবা। তোমার মার সেবা করতে করতে, তোমার মার সেবা করতে করতে আমার এই অবস্থা, বুঝলা? আমি সব শিখে গেছি। এই যে মার কাজ, মাকে খাওয়ানোর ইচ্ছা আমার, তোমার মাকে খাওয়াতে ভালো লাগে না? তুমি খাও, তোমার ভালো লাগে? তোমার ভালো লাগে চিকেন খেতে? হ্যাঁ মিথ্যা কথা, তুমি খাও না চিকেন, চিকেন করে খাও। আরে বাপরে, আচ্ছা খাবা? আচ্ছা খাবে শুনু, আজকে খাবে সোনা। এই কেমন? হ্যাঁ ওই রক্ত, ওটা চিকেনের যে রক্ত থাকে না, ওটা ওই রক্ত না বাবা, এখন রক্ত ভিতরে আছে, লাল লাল ধোয়া হয়ে যাচ্ছে, চাপ নেই। চিকেন মানে মুরগি না, জানো না কি ছাগল? ছাগলের মাংসকে মটন বলে বাবা, মুরগির মাংসকে চিকেন বলে। হ্যাঁ চিকেন, মুরগি কি আমি বাড়িতে কাটছি? আমি তো কাটা নিয়ে আসছি, আমি তো বাড়ি কাটিনি বাবা। না বাবা তোমাকে নিয়ে, তোমাকে কেন নিয়ে গেলাম না? হ্যাঁ ক্যামেরাটা এমন এমন হয়ে গেল, তুমি শয়তানি করলে একটু। এত সুন্দর করে কাটা হয়ে গেছে, এটাকে জাস্ট এরকম লম্বা লম্বা কাটলাম, এটাকে জাস্ট এরকম লম্বা লম্বা করে কেটেছি। আপনারা ইচ্ছা করলে চারখানা করে কাটতে পারেন, আরো ছোট করে কাটতে পারেন, আমি পাতলা পাতলা করে কেটেছি, কারণ যাতে হচ্ছে কি আপনার তাড়াতাড়ি ফ্রাইটা হয়, আর এটা খেতে লাগবে অসাধারণ। এটা যদি আপনি ডিপ ফ্রাই করেন তো আরো ভালো লাগবে। যেহেতু আজকে গরিবের চিকেন পকোড়া হবে, আমি ডিপ ফ্রাই করবো না, কি করে সস্তায় কম তেলে সহজে একটা টেস্টি চিকেন হয়, চলুন এটা দেখাবো। চলেন আমার কাটা রেডি, এবার এটাকে মশলা মাখাবো, মানে যেটাকে ভদ্র ভাষায় বলে মেরিনেট, আমরা বাঙালিরা বলি মশলা মাখাবো। মশলা মাখানোটা তবে আপনাদের দেখাই, গেলে উতলে রাখি। এই চিকেন করতে কিন্তু মশলা আপনারা যা ছিল দিতে পারবেন। হ্যাঁ এই যে মশলা ইয়ে চিকেনটা মাখাবো না, লঙ্কা কাটছি। যাই হোক, লঙ্কা কেটে দেবেন, আর আদা রসুন এগুলো আছে, এগুলো যদি বেটে দেওয়া যায় ভালো হয়। আমার তো সময় টময় নেই, অল্প একটু চিকেন, তার জন্য কে বাটাবাটি করে, তাই জন্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। চলেন এবার দেখাই কি কি মশলা দেওয়া হচ্ছে এর মধ্যে। প্রথমে এগুলো যে কেটেছি কুচি কুচি করেছি এগুলো দিয়ে দিলাম। এরপরে আপনার বাড়িতে যা আছে, আদা জি আদা জিরে গুঁড়ো গরম মশলা যা আছে সেগুলো আপনারা দিতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো আমি যা দিচ্ছি বলে দিলাম, অল্প দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে এবার দেবো বেসন। কোনটা? এটা লাল লঙ্কার গুঁড়া, বেসন। এবার দিয়ে দিলাম বেসন, বেসনটা যেটা আছে আপনার বেসন দিতে পারেন, নাও দিতে পারেন, অবশ্যই ইচ্ছা করবেন চেষ্টা করবেন চালের গুঁড়া দেওয়া, তাহলে একটু মচমচা হবে। আমার কাছে চালের গুঁড়ো নেই। হ্যাঁ জিরা গুঁড়া দিলাম, জিরা গুঁড়া হলুদ গুঁড়া গরম মশলা গুঁড়া যা আছে সব একবারে দিবেন, দিবেন লবণ, দিবেন চিনি, আর আছে গিয়ে লেবু। লেবুটা কিন্তু মাস দিতেই হবে, লেবু ছাড়া বা টক দই দুটোর মধ্যে যে কোনো একজন, আমার টক দই নেই তাই জন্য একটা কষ্ট মাখাবো চিকেনটা। এবার লাস্টে আমার কর্নফ্লাওয়ার আছে, এটা বেঁচে গিয়েছিল গত বছর থেকে, মানে কি করবো ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম এর মধ্যে দিয়ে দিই, একটু ক্রিস্পি হবে খেতে। এবার এগুলোকে সুন্দর করে আমি মেখে নিলাম, মাখা কমপ্লিট, চলে যাবো ভাজতে। চলেন আচ্ছা, এবার কিন্তু হাসাহাসি কেউ করবেন না প্লিজ, আমি কিন্তু ভাজাটা তাবাতেই করছি, আমি এটাতেই করি বেশিরভাগ ক্ষেত্রে, যার জন্য তাবাটা কালো দেখলে হবে না, জিনিসটা কিন্তু খুব ভালো। অল্প তেলে, যতটা তেল দিলাম না এর থেকেও বেশি তেল বেঁচে যাবে, এরকম অবস্থা হবে জানেন, তেল লাগবে না কিন্তু তেলটা বেঁচে যাবে। তো এর মধ্যে আমার মাখা চিকেনগুলো এক ঘন্টা পর, মোটামুটি আধা ঘন্টা এক ঘন্টা রেস্ট করার পর অবশ্যই এরকম ভাজা করবো। এই কড়াইতে না বাবা, তাবাতে ভাজছি। এবার দেখেন কিছুক্ষণ পর দেখেন ভাজা হয়ে গেছে, উল্টে উল্টে দিচ্ছি। এবার বেশিক্ষণ লাগবে না কিন্তু, মাত্র 10 মিনিট, 10 মিনিট লাগে না, ভুল বলছি, এই তো 3 মিনিট 4 মিনিট হলো। যাই হোক দেখেন কতদিন ধরে ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে দিলাম, এটা 2 মিনিট লাগবে যাই ভাজতে, বেশি কিছু লাগবে না। আর হাতি করা আছে, এখন দেখেন খুন্তিরও প্রয়োজন নেই, এটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি।
ও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সাইড উঠে নিলাম যে তেলগুলো ঝরে যাবে। প্রিয় খাবার। তোমার প্রিয় খাবার? হ্যাঁ। তোমার জন্য তো করতে দি বাবা। ও প্রিয় খাবার, আমার বাচ্চার প্রিয় খাবার। অ্যাকচুয়ালি সত্যি কথা, বাইরে কিছু খেতে চায় না, বাইরের চিকেন পকোড়া খাবে না, ঝাল ডাল হয়। আমি এখানে অল্প ঝাল ডাল দিয়ে বানাই, একেবারে চেটে ফুটে আমার যদি খায়। যাই হোক, একটা বেশ ভাজা হয়ে গেছে, আরেকটা ভাজছি, দেখেন তেল কতগুলো বেঁচে যাবে। চলেন এবার একটু প্লেটিং করে নিই। এটা কিন্তু আমি স্টাইল মেরেছি, মানে প্লেটিং করছি আর কি। দিয়ে দিলাম আমাদের কিষান সস। আমি দেখেছি সবাই, চিকেনের খুন, চিকেনের খুন, এগুলা কি সস। যাই হোক, সস, পেঁয়াজ আর লেবু দিয়ে ভিতরে দিয়ে দিলাম। চিকেন একটা জিনিস আছে আমার বাড়িতে করা হয়েছিল আজকে, ধনিয়া বাটা চাটনি, ওটা দিলাম। মাই বলছি ধনিয়া বাটা চাটনি যা হয়েছে, ধনিয়া বাটা চাটনি দিলাম। দোকান ফেল, দোকান ফেল।